আসসালামু আলাইকুম বন্ধুরা, আল ইমরান কুক চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমার আম্মু আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকে আমার আম্মু আপনাদেরকে করে দেখাবে ডিম পরোটা ও আলুর দম রেসিপি। আপনারা যারা পরোটা খেতে অনেকেই পছন্দ করেন না, কিন্তু এই ডিম পরোটাটা কিন্তু অনেক সহজে একদম 5 মিনিটে বানানো হয়ে যায়। একদম সহজ একটি রেসিপি, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তাই আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আলুর দম আর ডিম পরোটা বানাতে কি কি উপকরণ নিয়েছি আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। নিয়েছি টমেটো কুচি, যেটা পরোটাতেও লাগবে, আবার আলুর দমেও লাগবে। এখানে আমি ধনিয়া পাতা কুচি নিয়েছি। এখানে আমি গোটা, রসুন, আদা আর পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি 2টা দেশি মুরগির ডিম, লবণ, হলুদের গুঁড়া, সাদা তেল, ধনিয়ার গুঁড়া, আর নিয়েছি আমি শুকনো মরিচের গুঁড়া। এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর সবশেষে এখানে আমি ডিম নিয়েছি, ডিমগুলো আগে ফেটে নেব। ধনিয়া পাতা কুচি দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব, টমেটো কুচি দিয়ে দেব, লবণ দিয়ে দেব। খুব ভালো করে এগুলো মিশিয়ে নেব। পানি দিয়ে দেব অল্প করে। পানি কিন্তু আমি একবারে দেব না, আস্তে আস্তে দেব, আর মিশাতে থাকবো পানি। আর একটু পানি দিয়ে দেব। আমি এখানে 2টা সাদা দেশি মুরগির ডিম নিয়েছি। আপনারা চাইলে ফার্মের মুরগির ডিম দিয়েও করতে পারেন। আমি খুব নাড়বো, নেড়ে ভালো করে পানি, ডিম আর আটা মিশিয়ে নেব। আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে ডিম, পানি আর আটা। এখন আমি একটু চাপা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমি আলুর দমটা করে নেব, ধরিয়ে দেব। ভালো করে ধরে গেছে, এখন আমি চুলার উপর কড়াইটা বসিয়ে দেব। খুব ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি সাদা তেল দিয়ে দেব কড়াইতে। এখন আমি আলুর দমের জন্য আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। লবণ দিয়ে দেব, খুব ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব। আলুর দমের জন্য আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এটা গরম হয়ে গেছে, এখন আমি সাদা তেল দিয়ে দেব। আমি এখানে গোটা রসুন, পেঁয়াজ কুচি, আদা কুচি আর এক টুকরা তেজপাতা নিয়েছি দিয়ে দেব। আমি গোটা মশলাগুলো লাল লাল করে ভেজে নেব। রসুন আর আদা লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে, এখন আমি শিলপাটায় ঢেলে নেব। তাই বেটে নেব। আমার
আমার খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নেব আলুর দমের জন্য এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম হয়ে গেছে এখন আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব কাকে গুঁড়া মশলাগুলো সবই দিয়ে দেব হলুদের গুঁড়া দেব মরিচের গুঁড়া দেব ধনিয়ার গুঁড়া দেব আমি জিরা আর গরম মশলা একসঙ্গে গুঁড়া করে রেখেছি দিয়ে দেব সব মশলাগুলো আমি এখন খুব ভালো করে নেড়ে দেব টমেটো কুচি দিয়ে দেব টমেটো কুচির উপর লবণটা ছিটিয়ে দেব হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব দমটা এখন আমি দেখে নেব আলুর দমটা কিন্তু হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়েছে নাকি দেখি এই যে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভেঙে গেল আলুটা আমি এখন উপর দিয়ে ভাজা গুঁড়ার মশলাটা ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব মশলাটা আমি আবার ভালো করে নেড়ে নেব কিন্তু পারফেক্ট আলুর দমটা আমি এখন নামিয়ে নেব নানোর জন্য আমি চুলার উপর একটি তাওয়া বসিয়ে দিলাম এটা আমি আবার খুব ভালো করে নেড়ে নেব খুব ভালো করে আবার নেড়ে নিয়েছি এখন আমি সয়াবিন তেল দিয়ে দেব এখন আমি তেলটা চারপাশে ছড়িয়ে দেব আমি এখন ব্যাটারটা দিয়ে দেব আমি 2 চামচ মতো ব্যাটার দিলাম আমি একটু সমান করে দেব আমি এখন চাপা দিয়ে ঢেকে দেব আমি এখন পরোটাটা উল্টিয়ে দেব এখন আমি উঠিয়ে নেব আমি এখানে ডিম পরোটাটা উল্টিয়ে দিয়েছি আপনারা চাইলে না উল্টাতে পারেন আমি আবারও তাওয়াতে সাদা তেল দিয়ে দেব তেলটা চারপাশে শুনতে সাহায্যে ছড়িয়ে দেব আমি ব্যাটারটা দেওয়ার প্রত্যেকবার দেওয়ার আগেই কিন্তু ভালো করে ব্যাটারটা নেড়ে নেব হয়ে গেছে
বানানো সব হয়ে গেছে। এই যে পরোটা, ডিম পরোটা আর এটা আলুর দম। খেয়ে দেখি বন্ধুরা, এই ডিমের পরোটা আর আলুর দম কেমন হয়েছে সেই আপনাদেরকে বলবো। অসাধারণ হয়েছে। এবার আলুর দমটা খেয়ে দেখি। আলুটাও কিন্তু অসাধারণ সিদ্ধ হয়েছে, একদম অসাধারণ স্বাদের হয়েছে। এই ডিমের পরোটাটা কিন্তু একদম আমরা অন্যান্যদের পরোটা খাই এমনি ময়দার পরোটা শুধু, এটার থেকে অনেক ভালো হয়েছে। একদম ইউনিক একটি পরোটা। আর এই আলুর দমের গ্রেভিটা বিশেষ করে অনেক ভালো হয়েছে। তো আপনারা তো সবাই দেখলেন আমি কিভাবে আলুর দম আর ডিম পরোটা করলাম। খুব সহজ একটি রেসিপি আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন অনেক মজাদার একটি রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন আপনাদের কার ভালো লেগেছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম।